সোমবার ভোররাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গা থানার গড়পাড়া এলাকায়। এদিন ভোরে আচমকাই এলাকার একটি কাঠের আসবাবপত্র তৈরির কারখানায় আগুন লেগে যায়। কারখানাটির মালিকের নাম সমীর বিশ্বাস। প্রায় 60 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাবড়া ও গোবরডাঙ্গা দমকলের 5টি ইঞ্জিন। বেশ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিন ভোরে হঠাৎই ধোঁয়ায় ঢাকতে শুরু করে এলাকা। শ্বাসকষ্ট শুরু হতেই স্থানীয়রা বেরিয়ে পড়েন। কাঠের আসবাব তৈরির কারখানা দাউ দাউ করে তখন জ্বলছে, কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। আগুন নজরে পড়তেই স্থানীয়রা নেভানোর চেষ্টা করতে গেলেই ব্যর্থ হন। আগুনের তীব্রতায় পিছু হটতে হয় তাদের। ঘিঞ্জি এলাকা হওয়ায় বেশ বেগ পেতে হয় দমকলের আধিকারিকদের। দীর্ঘক্ষণ পর নিয়ন্ত্রণে আসে আগুন। যে কাঠের আসবাব তৈরির কারখানায় আগুন লেগেছিল সেটি ক্ষতিগ্রস্ত হলেও অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কিভাবে এই আগুন লাগলো তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বাহিনীর আধিকারিকরা। কলকাতা টুডে।